এমন একটা ম্যাচ হবে কেউ ভেবেছিল কিনা সন্দেহ। হয়তো সিটিজেন সমর্থকরা এখন বলবেন এটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু সত্যি কি তাই? পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেলতে থাকা দলটা এভাবে আত্মসমর্পণ করবেন তা যদি আসলেও কেউ ভেবে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই অদৃষ্ট পড়তে জানেন, না হলে তো এই প্রেডিকশন সম্ভব না। আর্সেনাল নিজেই তো মানতে পারছে না, না হলে ম্যাচ শেষে সেরা ফুটবলারের সঙ্গে এভাবে কেন বিবাদে জড়িয়ে যাবে গানাররা, তাও ইতিহাদে? আর স্বর্ণকেশী এই মানুষটাকে দেখলে কে বলবে একটু আগেই কাগজে কলমে লিগ টেবিলের শীর্ষ দলটাকে ঘুরিয়ে দিয়েছেন তিনি একা। ম্যাচের শুরু থেকে শেষ কখনোই মনে হয়নি জিততে চায় আর্সেনাল, বরং ছেড়ে দেমা কেঁদেবাঁচি অবস্থা ছিল আর্টেটা বাহিনীর। সবাই যেন অপেক্ষায় ছিল কখন শেষ হবে ম্যাচটা। ম্যাচ শুরুর পর এগিয়ে যেতে সিটি অপেক্ষা করে 7 মিনিট। এর আগে একবার পেনাল্টির আবেদন করেও ব্যর্থ হন হ্যালান্ড, সেই জেদেই কিনা কেভিন ডি ব্রুইনাকে নিয়ে প্রথম গোলটা করান এই নোরেজিয়ান। এরপর তাদের অপেক্ষাটা ছিল বেশ দীর্ঘ, প্রথমার্ধের শেষ পর্যন্ত আর স্কোরশিটে নাম উঠাতে পারেননি সিটিজেনরা, কিন্তু চাইলে পারত কয়েকবার। তবে জনস্টোনস চেয়েও যে হারিয়ে ফেলেছিলেন প্রথম দফায়, বেরুশি ক্লাইন্সম্যান জানিয়ে দিয়েছিলেন ওটা গোল নয় অফসাইড, তবে বাঁচিয়ে দেয় ভিএআর, আনন্দে ফেটে পড়ে এমিরেটস স্টেডিয়াম। ফিরে এসে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের 3 নম্বর গোলটা হজম করে আর্সেনাল। এবারও সেই হ্যালান্ড ডি ব্রুইনা জুটির কারিশমা দেখে ইতিহাদ। মাঝমাঠ থেকে দুজনের 1-2-1 পাসের শেষটা আসে রামসডেলকে বোকা বানিয়ে, জোড়া গোল কেভিনের। অনেকগুলো গোল হয়ে গিয়েছে, সেটা টের পেয়েই কিনা একটু গাছাড়া ভাব দেখা দেয় স্বাগতিকদের মাঝে। সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় গানাররা, ক্রোজোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলকে একটা গোল উপহার দেন হোল্ডিং। স্কোরশিট 3-1। এই ম্যাচে সব পাওয়া হয়ে গেলেও সমর্থকদের তখন ছিল একটা অপূর্ণতা, হ্যালান্ডের গোল যে দেখা হয়নি ইত্তেহাদের। মৌসুম জুড়ে গোল করাটাকে সবচেয়ে সহজ কাজে পরিণত করা মানুষটা সেই আক্ষেপ রাখবেন কেন? তাই তো ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ফোর্ডেনের বাড়ানো বল থেকে দারুণ এক শটে বল জালে পাঠান আর্লিং হ্যালান্ড। পূর্ণতা পায় সিটিজেনদের জয়োৎসব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।